শিক্ষার্থীদের তৃতীয় অধ্যায় থেকে আজকে আরেকটা ক্লাস নিব। তৃতীয় অধ্যায়ে ব্যাপক ম্যাথ তোমরা আরো এই ধরনের এই আলোকে আরো ম্যাথ প্র্যাকটিস করবে বাসায় বসে। আমি শুরু করি প্রথমে প্রথমে ভাগ করবো, ভাগ করলে ফোর পি বাই পি মাইনাস যে অনুসিদ্ধান্ত সূত্রটা আছে ওইটাকে এখন এখানে প্রয়োগ করবো আমরা। অনুসিদ্ধান্ত হচ্ছে প্রথমে আমরা পি দ্বারা ভাগ করলাম, করার পরে ফলাফল পেলাম পি মাইনাস ওয়ান বাই থ্রি টু ফোর। এরপরে আমাদের যে প্রদত্ত যে রাশিটা আছে সেই রাশিটাকে এ প্লাস বি হোল স্কয়ার অনুসিদ্ধান্ত সূত্র প্রয়োগ করে মান বসাইছি, অঙ্কটা চলে আসছে। ক নম্বরটায় আমি যাই, ফেলতে হবে ক নম্বরে এ আছে এটা লাগবে। এখন আমি পরের অংশটুকু মুছে ফেলি, এখানে একটু কাজ করব। সেটা হলো কি কমন নেব স্কয়ার প্লাস ফাইভ, আর এখানে একটু রিয়েল ফ্যাক্টর করব। রিয়েল ফ্যাক্টর করলে এখানে হবে ফাইভ ই স্কয়ার মাইনাস বি স্কয়ার, ফাইভ ই স্কয়ার আর মাইনাস বি স্কয়ার হয়ে যাবে ফোর পি স্কয়ার মাইনাস ফাইভ, এটাকে প্রথমে আমরা এটাকে 64 কে আর এই ঘনমূলটাকে ভাঙায় 130 লিখলাম, আর এই ইঞ্জিন ফ্যাক্টর করলাম, এই অবস্থাটা আসে এখানে। এটা এটা কাটা চলে যাবে, আজ দেখি এদিকে থাকলো ফোর আর এখানে ফোরটি, এর মান এখানে আছে ফোরটি, আর মানে সমান সমান ওয়ান, এবার আমরা চলে আসি নম্বরে, এটা অনেক সহজ। নম্বর হচ্ছে ক
আমি লিঙ্গ ক হতে পারি। ওতে ছিল ই মাইনাস ওয়ান বাই ডি ইকুয়াল টু ফোর। ওরপরে আমরা এই যে সাবজেক্ট করছিলাম এটাকে আমরা প্রথমে আমি আরেকটু মুছে নিই, আরেকটা লাইন মুছে ফেললাম, স্কোয়ারিং করবো, বর্গ করলাম, বর্গ করার পরে সূত্রে চলে যাবে। প্রথমে একবার বর্গ, বর্গ করার পরে যে ফলাফলটা আসলো এখানে মাইনাস টু এই পাশে নিয়ে গেলাম, সিক্সটিন এর সাথে মাইনাস টু যোগে এইটিন হইলো। আবার বর্গ, আবার বর্গ করার পরে আবার একটা ফলাফল আসলো টু, প্লাস টু। এবার এই প্লাস টু এই পাশে নিয়ে গেলেই আমাদের অ্যান্সার চলে আসবে। আমি উপরের দিক থেকে দুইটা লাইন মুছে দিই, প্রথম দুইটা লাইন মুছে ফেললাম। তোমরা লক্ষ্য করো যে এই ধরনের ম্যাথ কিন্তু পরীক্ষায় একটু ঘুরাইয়া অনেক আসে। তোমরা এই আলোকে পাওয়ার ফোরকে আমি রেখে ওই দুইটাকে ওই পাশ নিয়ে যাবো, থ্রি টোয়েন্টি ফোর মাইনাস টু মাইনাস ওয়ান বাই থ্রি পাওয়ার। অতএব থ্রি টোয়েন্টি টু মানে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে আসছে, চলে আসছে। এরপরে আমরা শুধু প্রুফড অথবা বাংলায় প্রমাণিত লিখি, প্রমাণিত। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা তাহলে এই ধরনের আরো ব্যাপক ম্যাথ আছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকে প্রতি বছরই একটা ম্যাথ থাকে এসএসসি তে, নবম শ্রেণীর জন্য ইম্পর্টেন্ট। এই জন্য আমি নবম দশম শ্রেণী দুইটা ক্লাসে যত স্টুডেন্ট তোমরা আছো তাদেরকে এই অধ্যায়টা বেশি ভালো করে প্র্যাকটিস করতে পারবে। ওকে।